হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সোমবার এখন সকাল 6:30 বাজে, তো আমি এখন দেখো বাচ্চাদের টিফিনের জন্য বানাচ্ছি আলুর পরোটা। তার জন্য এখানে আমি ময়দা আটা সেম সেম কোয়ান্টিটিতে নিয়ে অল্প করে তেল লবণ দিয়ে একটু হালকা ময়ম দিয়ে জল দিয়ে যেরকম করে পরোটার আটা মাখে সেরকমভাবে মেখে নিচ্ছি। তো আজকে থেকে আসলে স্কুল খুলে গেল গরমের ছুটির পরে, আজকে ফার্স্ট ডে আর কি, এক মাস ছুটির পর। তো তার জন্যই আর কি সেই আবার আগে রুটিন শুরু হয়ে গেল, সকালে উঠে আগে বাচ্চাদের খাবার দাবার রেডি করা। তো দেখো এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে এরকমভাবে ম্যাশ করে নিলাম। তো এখানে আমি বেশি পরিমাণে পরোটা বানাবো না, সেজন্য সেই পরিমাণে আমি আলুটাও নিয়েছি, আটাটাও সেই পরিমাণেই মেখে রেখেছি। চারটে পরোটা হবে, তো সেই অনুযায়ী আমি একটা আলু দিয়েছিলাম। তো দেখো এখানে সামান্য করে তেল দিলাম কড়াইতে, তো তেলটা গরম হওয়ার পর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছি। তো তারপরে এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে তারপরে এখানে আলুটাকে ছেড়ে দিলাম। তো এবারে আলুর সাথে মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো অনেকে আবার কিন্তু আলুটা মেখে সাথে সাথে পরোটা বানিয়ে নেয়, এরকমভাবে কড়াইতে নাড়াচাড়া করে নেয় না, তো সেটা একরকম। তবে আমার মনে হয় এরকমভাবে যদি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পরোটাটা খেতে বেশি ভালো লাগে। তো দেখো এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, তো এবারে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করতে দেবো, তারপরে পরোটাগুলো বানাবো, না হলে কিন্তু পরোটাটা বানাতে গেলে ফেটে যেতে পারে। আর এমনি তো গরম পুরটা হাতে নিয়ে বানাতেও তো অসুবিধে হবে, তার জন্যই। তো এবারে দেখো আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, মানে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটু একটু করে আলু নেব, তো যতটা বেশি পরিমাণে দেওয়া যায় ততটাই, তাই বলে এই না যে মুখটা বন্ধ করা যাবে না তা না। তো এখানে পুলি পিঠের মতো বন্ধ করলাম, কিছুটা দিয়ে নিয়ে কিছুটা জায়গা করে নিয়েছি বড় করে, তারপরে মুখটা বন্ধ করে এভাবেই আমি মুড়িয়ে দিয়ে দিই। আবার আরেক রকমভাবেও বানানো যায়, তো আমি তো এইভাবেই বানাই যেভাবে দেখালাম প্রথমটা। তো দেখো আবার অনেকে কিন্তু এইভাবে বানায়, তো এরকমভাবে বাটির মতো শেপ দিয়ে জায়গা করে নিয়ে পুরটা এর মধ্যে ঢুকিয়ে দিয়ে একই রকমভাবেই বন্ধ করবো যেরকমটা আগে বন্ধ করলাম। পুলি পিঠের মতো বন্ধ করে নিয়ে তারপরে মুড়িয়ে এনে এক্সট্রা কিছুটা আটা মানে একটুখানি বাদ দিয়ে দেওয়া আর কি, তো সেটা আমি করি না। তো দেখো এরকমভাবে এক্সট্রা কিছুটা আটা মানে বার করে নিয়ে আর একটা ডোয়ের সাথে মিশিয়ে দিতে হয়, তো এরকমভাবে অনেকে বানায়। তো যাই হোক আরেকে অনেকে আবার কিন্তু বেলে নিয়ে কিছুটা বেলে তার মধ্যে পুর দিয়েও কিন্তু আলুর পরোটা বানায়, যা যেরকম সুবিধে হয়। আর পরোটা বেলার সময় কিন্তু আমি আটা বা ময়দার গুঁড়ো দিয়ে বেলি, তেল দিয়ে বেলি না, তো অল্প একটু ময়দার গুঁড়ো কিংবা আটা দিয়ে পরোটাগুলোকে বেলে নিই। তো এইভাবে তেল দিয়ে উল্টিয়ে পাল্টি ভেজে নিই, আর এরকমভাবে পরোটাগুলো বানালে পরোটাগুলো খেতেও খুব ভালো হয় আর সুন্দরভাবে পরোটাগুলো ফোলে বলের মতো। তো দেখো এবারে আমি ওদের খাবার প্যাক করে দিচ্ছি, টিফিনগুলো প্যাক করে দিচ্ছি। তো এরকমভাবে একটা একটা পরোটা প্যাক করে দিয়ে আমি অল্প অল্প সস দিয়ে দেবো। তো দইটা তো বাড়িতে থাকলে দেওয়া যায়, দই তো বাড়িতে দই দিয়ে পরোটা খায়, কিন্তু স্কুলে তো আমি পরোটার সাথে দইটা কিভাবে দেবো, সেটা তো আবার গরম হয়ে যাবে, সেজন্য আমাকে এখানে সসটাই দিতে হচ্ছে। আর বাচ্চাদের টিফিনে তো একরকম খাবার দেওয়া যায় না, ঘুরিয়ে ফিরিয়ে এক এক দিন এক এক রকম খাবার দাবার দিতে হয়, সাথে কিছু ফল দিতে হয়। আমি ব্যানানাটাই বেশিরভাগ দিয়ে দিই, তো মা ওদের ব্যাগ চশমা এগুলো সব এগিয়ে দিল, তো হাজবেন্ডের সাথে আমিও যাচ্ছি স্কুলে। তো চলো পরে কথা হবে। তো দেখো এখন বাড়িতে চলে এসেছি, এসে আগে সবার আগে চা করে নিয়েছি, আর এখানে পাউরুটি নেওয়া হয়েছিল। এই ব্রেডগুলো তো খুবই ভালো লাগে, মানে বাটার দিয়ে বা চা দিয়ে খেতেও ভালো লাগে। সাথে একটা প্যাটিস বিস্কিট নিলাম, এটা বেকারির বিস্কুট,
তো যাই হোক, এটাই হলো আজকের মানে সকালের ব্রেকফাস্ট আর কি। তো দেখো, এবারে খাওয়া দাওয়ার পরে এবারে আমি সবজি বানিয়ে নিয়েছি দুপুরে রান্নার জন্য। তো ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে এখন সবজিগুলো বানিয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি করেই সব কাজ করছিলাম, একটু তাড়াহুড়োতেই ছিলাম, তো তার জন্য সকালে চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। অনেক কিছুই সকাল থেকে আজকে সেরকমভাবে শেয়ার করতে পারিনি। আর দিদিরা বাড়ি চলে যাবে আর কি, তো ওরা ট্রেন ধরবে, তার জন্য সকালে একটু খাবার খেয়ে যাবে, ভাত খেয়ে যাবে আর কি, কারণ ওরা পৌঁছাবে যখন তখন অলরেডি আড়াইটে বেজে যাবে, আড়াইটে তিনটে বেজে যাবে, তো তার জন্যই আর কি কটা ভাত খেয়ে যাবে। সেজন্য ভাতটা বসিয়ে দিলাম, ওদিকে ডাল ভাত আলু সেদ্ধ আর এখানে একটু ভেন্ডি ভাজা করব এখন। তো ভেন্ডি ভাজা হয়ে গেছে, তো অল্প তেলে ভাজা করতে গিয়ে দেখো কীরকম হয়েছে, মানে তেলটা অল্প দিয়ে ভাজাটা বানিয়েছি আর কি, বেশি একটা তেলে রান্না করছি না এখন, চেষ্টা করছি একদমই অল্প তেলে রান্না করার। তো দেখো এখানে আলু সেদ্ধটা মেখে নেব। তো আলু সেদ্ধটা না আমি কড়াইতে একটু করে নাড়াচাড়া করে নিয়েছিলাম, এতে ভালো লাগে খেতে, মানে এমনি আলু সেদ্ধ যদি কেউ টেস্টি করে খেতে চায় সে আলু সেদ্ধটাকে যদি কড়াইতে একটু ভাজা লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা দিয়েও যদি নাড়াচাড়া করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এরকমটা বানিয়েছিলাম, তো সবাই খুব ভালো খেয়েছে। তো যাই হোক, দেখো খেতে দিয়ে দিলাম, তোরা এখন খেয়ে নেবে, খেয়ে দিয়ে তারপরে রওনা দেবে কলকাতার জন্য। তো দেখো দুপুরে রান্নার জন্য এদিকে আমি এখন বসিয়ে দিচ্ছি চাল কুমড়ো ঘন্ট, তার জন্য কালো জিরে সোমবার দিলাম তেলের মধ্যে, অল্প তেল দিয়েছি। তো এবারে মুগ ডালটাকে ভেজে নেব, ভেজে নিয়ে হালকা ভাজবো, বেশি ভাজবো না। তারপরে দিয়ে দেবো চাল কুমড়োটা। আর এখানে কিন্তু মানে সর্ষে সোমবার দিয়ে করা যায়, মানে প্লেন জিরে সোমবার দিয়েও করা যায়, তো আমি নিজের দিক থেকে আর নিজের ইচ্ছা হলো আর কি কালো জিরে দিয়ে বানাই, তার জন্য কালো জিরে সোমবার দিলাম। তো এর মধ্যে আমি বেশি কিছু মশলা দেব না, তো এই ধরনের তরকারিতে এমনিতেও বেশি মশলা কেউই দেয় না। তো দিয়ে দিয়েছি সামান্য লবণ মানে স্বাদ অনুসারে, আর কাঁচা লঙ্কাটা আমি চাল কুমড়োর সাথেই দিয়ে দিয়েছি, দু তিনটে মতো কাঁচা লঙ্কা, দুটো দিলেই যথেষ্ট, ছোটো ছোটো করে কেটে দিয়েছি, চাইলে চিড়ে দেওয়া যায়। তো এখানে হলুদটাও দিয়ে দিলাম আমি। তো এবারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো, তো যখন রেডি হয়ে যাবে লো ফ্লেমে রেখে দিতে হবে, একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো এটা কিন্তু বড়ি দিয়েও করা যায়, আবার চাইলে একটু ধনে পাতা দিলেও ভালো হয়। এখন রান্না করছি আমি, আর দিদিরা চলে গেল, তো ওরা তো ছিল, ওরা কালকেই চলে যেত, কিন্তু কালকে এসে যে এসে ওদের ও ছেলেকে নিয়ে যাবে আর কি, সেই জন্য মনাকে দিয়ে উনি ছেলে একদিন থাকলো আর কি, দিদির ছেলে, তো ওকে নিয়ে রাতারাতি চলে যাওয়ার কথা, মানে রাতের ট্রেনে আবার চলে যাবে সন্ধ্যার ট্রেনে। তো তারপরে মানে এতটা টায়ার্ড হয়ে গিয়েছিলো মানে আর পেরে উঠছিল না, তখন বলছে যে আরামতে ঠিক আছে রাতটা থেকে যাস সকালে যাস, তার জন্য মানে একদিনে ট্রেনে করে এসে আবার সেই যাওয়া ওটা একটা কষ্ট হয়ে যায় আর কি, আর এত গরম তার মধ্যে, তো সেজন্যই মানে কালকে রাতটুকু মানে স্টে করেছে। আজকে সকালবেলা ওই কটা সেদ্ধ ভাত ওই ডাল ভাজা রান্না করেছি, তো সেই খেয়ে দে ওই গেলো আর কি। তো এখন বাড়ি প্রায় ফাঁকাই বলতে গেলে, ফাঁকা বলতে যেহেতু মিস্টার গোপাল স্কুলে মনে আছে, শুধু মনে এখন স্নান করতে ঢুকবে, আর ওদিকে মা উপরে পুজো করতে গেল, আর আমি এখন রান্না করছি, তো মোটামুটি ফাঁকা ফাঁকা কোনো আওয়াজ নেই বাড়িতে, তো এরকমই আর কি। যখন মিস্টার গোপাল বাড়িতে থাকে দেখতেই পাও তোমরা, ওই ঘরে ওরা এই ঘরেই বসে থাকে, যাতা মিচি হুড়োহুড়ি, তো বাচ্চারা বাড়িতে থাকলে যা হয় আর কি, কিন্তু স্কুলে স্কুল যখন থাকে তখন বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না। তো যাই হোক, দেখো কীরকম ঘামছি কথা বলতে বলতে। আর হাজব্যান্ড গেছে, ও একটু ডাক্তার দেখাবে, ডাক্তার চেক আপ করাবে আজকে, রিপোর্ট দেখাবে, ডাক্তার চেক আপ হবে, তো ওর জন্য মেডিসিন কিছু চেঞ্জ করবে নাকি ওগুলো আবার কন্টিনিউ করবে, তো এই ব্যাপারে আর কি ডাক্তার দেখাতে গেছে। ও কটা সেদ্ধ ভাত আর কি সকালে যা রান্না করেছি, ডাল একটু ভেন্ডি ভাজা করেছিলাম, একটু আলু সেদ্ধ, তো ও কটা খেয়ে গেছে, যেহেতু ডাক্তার দেখি আসতে দেরি হবে, তো এই। আর আমিও এখন বেশি কথা বলতে পারবো না, তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি, আর রান্না করার মতো আজকে এমনই দশা হয়েছে, কাঁচা লঙ্কা নেই, তো কি রান্না করব। সেই সকালে তো ডাল ভেন্ডি ভাজা করেছিলাম, আর এখন লাউ ঘণ্ট, লাউ ঘণ্ট না চাল কুমড়ো ঘণ্টটা করলাম, তো এখন শুধু একটা তরকারি করব, পনিরের তরকারি। তো পনিরটা দিয়ে যাওয়ার কথা বাড়িতে, এখনও পর্যন্ত দিয়ে গেল না, এদিকে তো বেলা হতে চলেছে, আমি বেশি দেরি করব না, যদি আর একটু দেখবো যদি না হয় তাহলে আমি আলু ভাজা করে রেখে দেবো, আর পনির রান্নাই করব না। দরজাটা বন্ধ করে দিই, নাহলে কোনো সময় হনুমান ঢুকে বসে থাকবে, মানে হনুমান চলে আসে। এখন বাসনগুলো মাজতে পারছি না, ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে, ট্যাঙ্কির জল যেহেতু কালকে রাত্রেবেলা সবাই স্নান টান করা হয়েছে, কাচাকুচি অনেক কিছুই, মানে ট্যাঙ্কির জল প্রচুর খরচা করা হয়েছে, যেহেতু গরমকাল সবাইকে এতে স্নান করেই শুতে হয়েছে, তো এই তার মধ্যে আবার সেই কিছু জিনিসপত্র ধোয়া, বাসন ধোয়া, এত এত বাসন ধোয়া হচ্ছে, তো সব মিলিয়ে মিশিয়ে
জল শেষ আর কি, সকাল থেকেও খরচা করা হয়েছে, তো এখন 12টা জল আসবে, আবার ট্যাঙ্কিটা ফুল হবে আর কি। তো সেজন্যই বাসনগুলো মাজা হচ্ছে না, আবার দেখি 12টা জল আসবে তারপর বাসন মাজবো, নাহলে সে বাইরে নিয়ে গিয়ে বাসন মাজতে হবে বাইরে কুয়োর কলে নিয়ে। আর আজকে এত গরম না, মানে ভাবতে পারবে না, মানে মুখ চোখে ক্লান্তি চলে আসছে, এত গরম। বাড়ি আসলাম, এসে মানে ধরধর করে ঘামতে ঘামতে এসেছি, মানে কি বলবো আর, যে টোটোয় গেছি সেই টোটো তো ছেড়ে দিতে হলো, তারপরে আবার ওখান থেকে টোটো ধরে আসলাম এই আর কি। এসে তো গোপাল বাড়িতে এসে কান্নাকাটি জুড়েছে, কেন কাটছে, আদিত্য দাদার সাথে খেলেছে দুদিন, যেহেতু দিদি ছেলেটা ছিল তো সেজন্য এসে দেখছে ও বাড়িতে নেই, ও তো স্কুলে গেছে, একদম সকালে চলে গেছে, আর এদিকে তো ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তো এসে যে এখন দেখছে আদিত্য দাদা নেই, বেশ কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঘরে ঢুকছে না, উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেসটা খুলে দিল মনা, আর ঘরে আসছে না, দেখো এখনও কেঁদে যাচ্ছে ও উঠোনে দাঁড়িয়ে। কাজ যে এখন ওকে ঠিকঠাক করি, এবার মিষ্টি ড্রেস চেঞ্জ করাবো, ফ্রেশ করাই, করিয়ে তারপরে দেখি গোপালের মুখটা ঠিক করি, তারপরে খাওয়া দাওয়া করবো আর কি। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই। তো দেখো খাবার বেড়ে নিয়েছি, আলু ভাজা, লাউ ঘণ্ট আর ভাত নিয়েছি, আর ডাল তো আছে, ডাল নেব পরে, আগে একটুখানি লাউ ঘণ্ট দিয়ে খাইয়ে দিয়ে নিই। তো যাই হোক, একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমি আসলে একটুখানি কাজ করেছি, কাজ করে ঘুমিয়ে পড়েছিলাম, ওই ফ্রিজটাকে পরিষ্কার করেছি, গুছিয়েছি, তখন প্রায় বিকেল আর কি, তো তারপরে এসে শুয়েছি, তো মানে তখন আসলেই ভালো হতো, ঘুমিয়ে পড়েছি, তো সেজন্য এখন ঘুমটা ভেঙে গেছে, এখন 6:30 বেজে গেছে, তো ওরাও এখন উঠলো, মিষ্টি গোপালও ঘুমিয়েছিল, আর ওইদিকে মনাও ওই ঘরে ঘুমাচ্ছে, আসলে আজকে সবাইকে ঘুমে ধরেছে, আর মা গেছে, মা তো বাড়িতে নেই, মা দিদাকে দেখতে গেছে। তো এই তো চলো এবারে যাই, সন্ধ্যা দিয়ে নিই, 6:30 বেজে গেল, অন্ধকার, মানে মিষ্টু আমাকে ডাক দিয়েছে, তারপর আমার ঘুমটা ভেঙেছে আর কি, কানে হেডফোন দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো এই আর কি, এতটাই টায়ার্ড ছিলাম, ক্লান্ত ছিলাম, আর আজকে অনেকদিন পর অনেকটা সকালে আজকে ঘুম থেকে উঠেছি, যদিও একদম সকালের ভিডিও শুরু করতে পারিনি, কিন্তু উঠেছি অনেক সকালে আজকে, সেই 5:30 সময় উঠেছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আসলে কী হয়েছে, আমার গলাটা একটু বসা বসা লাগছে, আমার নিজের কাছে জানি না কেন বলো তো, ওই যে ওই আমার বোন সেই কালকে এসেছিলো রাত্রেবেলা, ওরা এখানে মার্কেটে কিছু জিনিসপত্র কেনাকাটা করতে এসেছিলো আর কি, তো ওই জাস্ট ওই 8 ঘন্টার জন্য না, মনে হয় 15-20 মিনিটের জন্য এসেছিলো দুটো জিনিস দেওয়ার জন্য, তো দিয়ে গেছে ওদের ওদের বাড়ির আম, আর সেই আমি তো জানি না, আমি যে আচার দিয়ে গেছি টিফিন বাটিতে কী একটা দিয়ে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছি, তখন জানিও না, বলেছে ফ্রিজে রেখে দিতে, মার হাতে দিয়েছিলো, তো মা তো ফ্রিজে রেখে দিয়েছে, মা আজকে বলছে দেখ তো কী দিয়ে গেছিলো, আমিও ভুলে গেছি, মাও ভুলে গেছে, তো সেটা হচ্ছে আমের জেলি দিয়ে গেছিলো, আজকে খেতে বসে ভাত খাওয়ার পরে সেই আমের জেলিটা খেয়েছি, মানে এতটাই সুন্দর, এত টেস্টি, মানে কীরকম করে বানিয়েছে আমি জানি না, আমি শুনে নেবো, যদি আমিও বানাতে পারি নাকি দেখবো, তো ওটা একটা টক ছিল, মানে এত টেস্টি টক, লবণ, মিষ্টি, মানে সব কিছু, মানে একটা কম্বিনেশন এত টেস্টি লাগছিলো খেতে, তো সেটা খেয়ে কি টক খেয়ে কি গলাটা গেল নাকি কে জানে, কারণ আমার গলার সমস্যার জন্য টক খাওয়া বারণ, তো সেজন্যই বুঝতে পারছি না, কিন্তু এত টেস্টি সেটা ছাড়া যাবে না, যে এই না যে খাবো না সেটাও ছাড়তে পারবো না, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন যাই সন্ধ্যাবাতে দিয়ে নিই, দিয়ে ওদের চুলটুলগুলো বেঁধে দিই, তারপর ওদেরটা পড়তে বসাতে হবে, অলরেডি দেরি হয়ে গেছে। তো দেখো সন্ধ্যে দিয়ে নিলাম, আর গোপালকে দেখালাম না কেন, গোপাল মিষ্টুকে দেখালাম না, কারণ গোপালের জামা পরানো ছিল না, ওকে গেঞ্জিটা পরে পরিয়েছে, দুপুরবেলা গরমের চোটে মানে জামা ছাড়াই ঘুমিয়েছিল, তো যাই হোক তারপরে উঠে দেখো সন্ধ্যে দিলাম, তো সন্ধ্যে দেওয়া হয়ে গেল, এবার ওদেরকে পড়াতে বসবো, আর আমি তো প্রতিদিনই দেখো তুলসীতলার প্রদীপ দিই, আর আমি ঠাকুর যেখানে আপাতত রেখেছি ওখানে ঠাকুর থাকবে না, ওই ঘর থেকে ঠাকুর আমি সরিয়ে দেবো, মা লক্ষ্মীকে ভাবছি আমাদের মন্দিরে যে উপরে মন্দির আছে ওখানে নিয়েই প্রতি মানে বসিয়ে দেবো আর কি, তো সেটা একটা বিশেষ দিন দেখে একটু ব্যবস্থা করে নিয়ে তারপরে আর কি করবো, তো এরকম কিছু প্ল্যান আছে, দেখা যাক কোনটা কী হয় কবে হয়। তো এবারে দেখো আমি রাতের জন্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুর চচ্চড়ি করছি আর কি, আলুর চচ্চড়ি বলে না যেটা নর্মাল কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝোলঝোল বানায় তো সেরকমটা বানাচ্ছি, তবে এটা রুটি দিয়ে খাওয়া হবে না, এটা ভাত দিয়ে খাওয়া হবে, তো এটা আসলে সবাই খুব ভালোবাসে, মানে এটা আমি ছোটোবেলাতেও খুব খেতাম, কালো জিরে ফোড়ন দিয়ে মানে আলুটাকে একটু হালকা ভাজা ভাজা, মানে মোটামুটি ভাজা দরকারই নেই, একটুখানি কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, সামান্য একটু জিরে গুঁড়ো দিলেও চলে না দিলেও চলে, তো এটা কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে, তো আমি একটু জিরে গুঁড়ো দিলাম,
তো এবারে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। তো এই দিয়ে রাত্রিবেলা আজকে খাওয়া হবে। আর আমি পনিরটা বানাইনি, পনিরটা রেখে দিয়েছি, পরের দিন বানাবো। পনিরটা দিয়ে গেছিলো পরে, কিন্তু ভেবেছিলাম রাতে বানাবো, তারপরে দেখলাম থাকুক কালকে না হয় বানানো যাবে। তো এখন মিষ্টি পড়ছে, নামটা লিখছে, আর কি লিখছো তুমি বলো। সো ফ্রেন্ডস, এখন বসলাম। তো রান্নাঘরের কাজ বলতে ওই খাবার দাবারগুলো বানিয়ে নিয়েছি, এখন শুধু খেতে দেবো আর কি, রাত্রেবেলা খাওয়া দাওয়া সারবো। তো আর এমনি তো আজকে একটু দেরি হয়ে গেছে, এখন 9:30 বেজে গেছে। তো 9:15 মধ্যে ওদেরকে খাওয়ানো শুরু করে দিই, যাতে তাড়াতাড়ি খাওয়ানো হয়ে যায়, তারপরে আমরাও খেয়ে নিতে পারি আর কি। 10:00 মধ্যে যাতে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যায় সেটাই চেষ্টা করি, কিন্তু আজকে একটু দেরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, যেহেতু পড়তে বসেছে দেরি করে, তারপরে আমাদের পড়াটা কমপ্লিট হতেও দেরি হলো, তারপরে আজকে আবার দুপুরে ঘুমটাও অনেকটা টাইম নিয়ে ঘুমিয়েছে আর কি, যেহেতু প্রথম দিন স্কুলে গেছে। এই গরমের ছুটির পর প্রথম স্কুল ছিল, তো তার জন্য ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলো এতদিন পরে স্কুল। আর গরমটাও তো যায়নি মানে সেরকমভাবে আর কি, খুবই কষ্ট হচ্ছে। মানে আরও কদিন পরে স্কুলটা খুললে ভালো হতো, যাতায়াতে এই গরমে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, রোদ, রোদের তাপ, গরম। মানে আরও যদি 15 দিন পরে স্কুলটা খুলতে ভালো হতো। তো কী আর করা যাবে, পড়াশোনা তো করতেই হবে, এখন স্কুল খুলে গেলে তো স্কুলে যেতেই হবে, তাই না? তো যাই হোক, তো এখন আমি যাবো, ওদেরকে খেতে দেবো, আমরাও খাওয়া দাওয়া সারবো। তো যাই হোক, চলে আসলাম কথা বলতে বলতে, এই দিকে উঠে চলে আসলাম, ভাতটা ঝরাতে দিয়েছি আর কি, মানে ভাতটা ঝরাবো বলে উঠে চলে এসেছি, ভাতটা গুলে না যায় তার জন্য। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্য করে লাইক করবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ব্লগে, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, রাধে রাধে।